أشهد أن لا কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার মহিলারা তোমরা ঘরে অবস্থান করবে, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেহায়া কোনা অশ্লীল ব্যবহার হয় বের হবে না। সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বরে বলা হয়েছে আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে, ক্ষমতা চালাবে কারা? এখন যদি কোনো এক নারীকে সরিয়ে আর এক নারীকে বসাবার জন্য আন্দোলন করা হয়, আমাকে যারা প্রশ্ন করেছেন পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তাহলে এটা জেহাদ তো দূরের কথা, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হবে। বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত আছে, যখন তিনি শুনতে পারলেন পারস্যের সম্রাট কিসরা তার মেয়ে তাকে হত্যা করা হয়েছে, এরপরে তার মেয়েকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন লাইন কৌমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হবে না যখন তারা তাদের নেতৃত্ব কোনো মহিলাদের হাতে অর্পণ করে। হাদিসটা আছে সহিহ বুখারী 4425 নম্বর হাদিস, 7099 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2262 নম্বর হাদিস, নাসাইর 5403 নম্বর হাদিস, মুস্তাদে আহমদের 20402 নম্বর হাদিস এবং 20474 নম্বর হাদিস, সুনানে কুবরা বাইহাকির 5332 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল ইসলাম কোন নারী নেতৃত্ব মানে না, কোরআনে নারী নেতৃত্ব স্বীকার করে না, হাদিস স্বীকার করে না। যদি সেই নারী নেতৃত্বের জন্য যুদ্ধ করা হয়, মিছিল মিটিং করা হয়, পিকেটিং করা হয়, তাহলে যারা প্রশ্ন করেছে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এটা জিহাদ তো নয়, বরং ইসলামের জিহাদকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করার মতো অবস্থা হবে। এরপরে হরতালে জ্বালাও পোড়াও পিকেটিং, সাধারণ মুসলিমদের বাড়ি ঘর দোকানপাট গাড়ি ভঙ্গ করা জায়েজ কিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবা ইকরামদের জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা বলো আজকের এই দিনটা কোন দিন? সাহাবীরা মনে করলেন বোধহয় দিনের নাম বদলাবেন, ওই যে ক্ষমতা আসলে নাম বদলায়, কেবল দেখেন না দেশে নাম বদলায়, ক্ষমতায় একদল আসতে দেখবেন নাম সব হুড়হুড় করে বদলে গেল। সাহাবায়ে কেরাম মনে করলেন নাম পরিবর্তন করবে মনে হয়, সবাই জানেন যে ইয়ামে নাহার এটা ছিল কোরবানির দিন মিনায় ভাষণ, সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইসা ইয়ামান নাহার, আজকের এই দিনটা কি ইয়ামে নাহার নয়, কোরবানির দিন নয়? সাহাবায়ে কেরাম বলেন বালা। আবার প্রশ্ন করলেন ফাইয়ু শাহরিন হাযা, এই শহরটা কোন শহর, এই মাসটা কোন মাস, শাহর মানে মাস, এখানে সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, মনে করলেন বোধহয় মাসের নাম পরিবর্তন করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আলাই হিসাবে দিল হিজ্জা, এটা কি জিলহজ মাস নয়? বললেন বালা, আমরা বললাম অবশ্যই। আবার বললেন আজকের এই দিনটি কোন দিন, স্থানটি কোন দিন, কোন স্থান? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন, জেনে রাখো হে মুসলিম জাতি, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের মান মর্যাদা একে অপরের জন্য এভাবে হারাম করা হলো, যেমন আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই শহর যেমন পবিত্র, এমনি ভাবে মুসলিম জাতির জান মালের এরকম নিরাপত্তা দেওয়া হলো। তাহলে সেই সাধারণ মানুষদের রিক্সাওয়ালাদের গাড়ি ভাঙ্গা জায়েজ না হারাম? দিন কায়েমের জন্য হারাম কাজ করলে সব আপনার গুণ হবে। আর ভাইয়েরা আমার, তারপরে আরো একটি বিষয়, এই হাদিসটা আছে সহিহ বুখারীর 1005 শুধু 67 আবার 1739 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 3009 নম্বর হাদিস, 4478 নম্বর হাদিস,
4480 নম্বর হাদিস, তিরমিজি 3087 নম্বর হাদিস, ইবনে মাজার 3931 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বলা হয়েছে যে মুসলিমদের জান, মুসলিমদের মাল, মুসলিমদের মান মর্যাদা ঠিক ওই রকম ভাবে পবিত্র এবং হারাম যেরকম ভাবে সাহারে জিলহজ্জা, জিলহজ মাসের কোরবানের দিন ওই আরাফাতের ময়দান, মিনার ময়দানে হারাম ঘোষণা করা হয়েছে। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, আমেরিকান দূতাবাসের একটি গাড়ি ভাঙচুর করা হলো, আগুন পুড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া হলো, ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তাব করা হলো, অথচ মুসলমানদের গাড়ি ভাঙলে সেখানে দুঃখ প্রকাশ করা হয় না। এটা কি দ্বিমুখী নীতি নয়? অথচ ব্যাপারটা ছিল উল্টা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনহুম, সূরা ফাতহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাহাবী যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনহুম, কিন্তু পরস্পরে তারা ফুলের ন্যায় সুকোমল শরীর। তার মুমিনদের প্রতি হওয়া দরকার ছিল আপন, কুফফারদের প্রতি হওয়া দরকার কঠোর, কিন্তু কুফফারদের কাছে তারা গল্ল কি ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, ক্ষমা চাইল। কোরআন আরো বলছে সূরা তওবা 9 নম্বর সূরার 73 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওগলুজ আলাইহিম এবং তাদের বিরুদ্ধে কঠোর হন, সূরা তওবা 73 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনের সূরা তওবার 123 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে ইমানদারগণ তোমরা যুদ্ধ করো, কেতাল করো ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে রয়েছে, তোমাদের বাড়ির পাশে রয়েছে। যুদ্ধ করার জন্য আফগানিস্তান যাওয়া দরকার নেই, পাকিস্তান যাওয়া দরকার নেই, বার্মা যাওয়া দরকার নেই, বার্মা পাকিস্তান আফগানিস্তান গিয়ে, সোমালিয়া গিয়ে, আর ইয়েমান গিয়ে, আর সুরিয়া গিয়ে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তার চেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর কাফের তোমার দেশে আছে। আল্লাহ নির্দেশ করেছেন কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে, ইয়ালুনাকুম মিনাল কুফফার, যে কাফেররা তোমাদের সঙ্গে মিশে আছে, তোমাদের বাড়ির পাশে, তোমাদের গ্রামে, তোমাদের দেশে আশপাশে ঘুরঘুর করছে, এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, সূরা তওবা 123 নম্বর আয়াত। সুতরাং যারা জিহাদ করতে চাও, যুদ্ধ করতে চাও, মোটে কাফের খুঁজে পাও না, আজকে কাফের চিহ্নিত করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর হরতালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি আমেরিকান দূতাবাসের সামনে, জাতিসংঘের অফিসের সামনে, অথবা ব্রিটেনের সেই ব্রিটিশ হাউস অফ লর সামনে প্লে কার্ড প্রদর্শন করছে। তার মানে হচ্ছে, ও কুফফাররা তোমরা দেখো আমাদের দেশে আমাদের উপর নির্যাতন হচ্ছে, পারলে আমাদের সাহায্য করো। এই তো অর্থ নাকি? কুফফারদের কাছে সাহায্য চাওয়া জায়েজ না, হারাম? কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা মায়দা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা বরং একে অপরের বন্ধু, একে অপরের মুরব্বী, একে অপরের অভিভাবক। ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে মুরব্বী বানাবে, অভিভাবক বানাবে, বন্ধু বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে ওদেরই একজন। তাহলে কুফফারদের সামনে প্লে কার্ড দেখাবার কি অর্থ দাঁড়ায়? এজন্য আমি বলছি, জিহাদের অর্থ কি পরিষ্কার বুঝো, জিহাদের অর্থ পরিবর্তন করো না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, এই মিছিল, মিটিং, পিকেটিং এগুলোর নাম জিহাদ নয়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আমাল জিহাদ, জিহাদ কি জিনিস? বল আনতু কাতিলাল কুফফার ইদা লাকিতাহুম, আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন কোন সুফির ব্যাখ্যার জন্য নয়, কোন মুফতি মুহাদ্দিসের ব্যাখ্যার জন্য রাখেন নাই। আল্লাহর রাসূল পরিষ্কার করে দেন জিহাদ কাকে বলে। প্রশ্ন করা হয়েছে আমাল জিহাদু, জিহাদ কি জিনিস?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফার ইদা লাকিতাহুম, যখন তুমি কাফেরদের সামনাসামনি হবে, তাদের মুখোমুখি হবে, তখন তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার নাম হলো জিহাদ। জিহাদের ব্যাখ্যা দিয়েছেন কে? আল্লাহর রাসূল নিজে। এরপরে আর জেহাদের মানি পিকেটিং নয়, জেহাদের মানি মিছিল নয়, জেহাদের মানি গাড়ি ভাঙচুর নয়। হাদিসটা আছে জামিউল হাদিস 10,144, মুস্তাদ আহমদের 17,027, তবরানীতে হাদিসটা আছে এবং হাদিসটা সহি। সুতরাং যদি সত্যিকার অর্থে জেহাদ করতে চাও, তাহলে আর মিছিল মিটিংয়ের গাড়ি ভাঙচুর হরতাল নয়। যে সমস্ত নাস্তিক মুরতাদেরা, যে সমস্ত কুফফারেরা আজকে আসলার দিনকে পরিবর্তন করছে, পাঠ্য বইয়ের মধ্যে নাস্তিকতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার জন্য মাঠে নেমে যাও ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য যুদ্ধ করা যাবে। এবং যে সমস্ত পুলিশ, সব পুলিশ বলছি না, পুলিশের মধ্যে অনেক লোক আছে তারা ইসলামকে সমর্থন করে, কিন্তু যেই পুলিশগুলো আপনারা জানেন বর্তমানে বিভিন্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি প্রশাসনের গুরুত্বপূর্ণ যতগুলো পদ আছে সবগুলো পদে হিন্দুদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, অথবা নামে মুসলিম কিন্তু নাস্তিক এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে, এরা মুসলিমদের উপরে অহরহ গুলি চালাচ্ছে। আমার ভাইয়েরা, এরকম যারা গুলি চালাচ্ছে, কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে, সূরায়ে হজ 22 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে আল্লাহ পারমিশন দিয়েছে তাদেরকে যুদ্ধ করো, কেতাল করো, সে যুদ্ধ করো। সুতরাং আমি বলবো হরতাল মরতাল বাদ দিয়ে সরাসরি আল্লাহর নির্দেশ মতো এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, সাহায্য করার মালিককে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা এদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন সূরায়ে তওবার 29 নম্বর আয়াতে, ওদের বিরুদ্ধে যারা হালালকে হারাম করে, হারামকে হালাল করে। কোরআনে পরিষ্কার আয়াত কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা তুলে দিয়েছে, ওয়ালা বিল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু, আর আল্লাহ যা হারাম করেছেন আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুতরাং যারা দেবদেবীর নামে পশু জবাই করা, উৎসর্গকৃত পশুকে হালাল বলেছে, ও আমার জাতি, আল্লাহর এই বাণী পরিষ্কার বলছে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, তোমরা ওদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। হুকুম দিয়েছেন কে? যদি সত্যিকার ইসলামের জন্য কাজ করো, তাহলে আল্লাহর এই বিধান মতো সশস্ত্র যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো। এজন্য প্রস্তুতির প্রয়োজন আছে, সামর্থ্যের প্রয়োজন আছে। সূরা আনফাল 8 নম্বর সূরা 60 নম্বর আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। এটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নাল কুওয়াত আর রামি, কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা, শিখো। হাদিসটা আছে মুসলিমের 5,055, তিরমিজির 3,083, আবু দাউদের 2,516, মুস্তাদ আহমদের 17,432, মিশকাতের 3,861 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই কুফফারেরা তোমাদেরকে অস্ত্র দিতে চায় না, তোমাদের হাতে অস্ত্র দেখলে কয় সন্ত্রাসী, তোমাদেরকে নিরস্ত্র করতে চায় ওদের কর্মসূচি। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরায়ে আন-নিসা 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, মুমিনরা যেন তাদের বাঁচার পদ্ধতি এবং অস্ত্র হাতে তুলে নেয়। ওয়াদাল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্রগুলো অমনোযোগী হয়ে যাও, অস্ত্রগুলো ভুলে যাও, নিরস্ত্র হয়ে যাও। আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চায়, কাফেররা ইচ্ছা পোষণ করে লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে বিমুখ হয়ে যাও, অস্ত্র না থাকে লাউ তাগফুলু না আন আসলিহাতিকুম। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার
একাত্তর নম্বরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ইমানদারগণ তোমরা তোমাদের বাঁচার জন্য অস্ত্র হাতে নাও, ফানফিরু সুবাতিনা ফিনসুরু জামিয়া, এরপরে ঐক্যবদ্ধ হয়ে অথবা ভিন্ন ভিন্ন হামলা চালাও। বোঝা গেল কোরআনে গুপ্ত হামলা এবং চোরাগুপ্ত হামলা গেরিলা যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েছে। সুতরাং যার যেভাবে শক্তি আছে সেইভাবে যুদ্ধ করতে হবে। কোরআন আরো বলেছে, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, রিক্সাওয়ালাদেরকে নয়, গাড়ি ভাঙচুর নয়, কোরআন বলছে যারা তোমাদের দিনের মধ্যে কটাক্ষ করেছে, দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তোমরা কাফের লিডারদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করো। আইম্মাতাল কুফুর, এই কুফুরের লিডার যারা, নেতৃত্ব দেয় যারা, তোমরা সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হুকুম দিয়েছেন কে? শুধু এ পর্যন্তই না, এরপরে সূরায়ে আন-নিসা চার নম্বর সূরার 73 নম্বরে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, ওরা তাগুতের রাস্তায় যুদ্ধ করে, ফাকাতিলু আউলিয়া শাইতান, ও মুমিনরা তোমরা শয়তানের ওলিদের সঙ্গে যুদ্ধ করো। আউলিয়া শাইতান, শয়তানের অভিভাবক, শয়তানের ওলি, শয়তানের মুরব্বীদের সঙ্গে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তাই আজকের বক্তব্য ছিল, হরতাল ছাড়ো, অস্ত্র ধরো, 90 বাদামি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।